আপনি যেমন বুলিয়ান নাম থেকে বুঝতে পারছেন যে টু ফলস বলবে কারণ বুলিয়ানের কিন্তু আউটপুট টু অথবা ফলস এটাই দেয় আর টাইম বেজ এখানে আপনি নাম থেকে বুঝতে পারবেন টাইম এখানে হচ্ছে সময়ের উপর বুঝতে পারবেন এখন সময় বলতে আবার কি বুঝাচ্ছে সেম এটা যেহেতু ব্লাইন্ড অ্যাসকোল ইনজেকশন তো ব্লাইন্ড অ্যাসকোল ইনজেকশনে কি হয় যে আপনি রেসপন্সটা দেখতে পারেন না কিন্তু এমন যদি হয় যে ব্লাইন্ড অ্যাসকোল ইনজেকশন আপনি গেজ করতে পারছেন তারপর আপনি একটা সময় দিয়ে দিলেন দেখলেন যে এক্সিকিউট রাইট দ্যাট মিনস ওই সময় পর্যন্ত সেটা পড়ে আছে অথবা বিরতি হয়ে আছে তাহলে কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারেন যে এটা ট্রু কারণ যখন আপনি স্লিপ মুড দিচ্ছেন অথবা একটা কন্ডিশনটা এক্সিকিউট করছেন সেটা এক্সিকিউট হচ্ছে তখন কিন্তু ওই কোডটা রান হবে তাই না তো এই বিষয়টা করতে গিয়ে আমরা হচ্ছে টাইম বেজের মধ্যে স্লিপ ফাংশন ব্যবহার করি তো এই স্লিপ ফাংশনের কাজ হচ্ছে যে যে কাজটা করবে যে আপনাকে একটা সময় মানে ডিলে করার জন্য অথবা পজ করার জন্য বলবে আর সেটা যদি ওয়েবসাইট পজ করে তাহলে আপনি রিয়েলাইজ করতে পারবেন যেখানে এখানে টাইম বেজ অ্যাসকুল ইনজেকশন সম্ভব ঠিক আছে তো এই কাজটা করতে হবে আগের নিয়মে প্রথমে আপনি এক্ষেত্রে এই সিস্টেমটা ফলো করতে পারেন তো এখানেও কিন্তু একই কাজ করতে হবে প্রথমে কলাম নাম্বার বের করতে হবে ঠিক আছে তো আপনাকে কলাম নাম্বার আপনি এভাবে দিলেন দেওয়ার পরে যদি এটার মানে কিন্তু কলাম একটা ঠিক আছে কারণ এই স্লিপ ফাইভ এটা একটা কলাম হিসাবে আসবে এখন আবার 6 বা পরে আপনারা যদি এটা পজ হয় তাহলে তো আপনারা বুঝতে হবে যে একটা কলামই আছে যদি পজ না হয় তাহলে বুঝতে হবে একটা কলাম না একাধিক কলাম আছে তাহলে এর পরে কমা দিয়ে একটা একটা করে বাড়াতে হবে যেটা আমরা এখানে বলে দিয়েছি তাহলে 5 এটা কিন্তু একটা কলাম হিসাবে চলবে একটা কলামের হিসাবে এখানে চলবে তো সেই আপনি এর পরে একটা একটা করে বাড়াবেন 3 বাড়াবেন ঠিক আছে তো সেম কাস্টমটা এখানে করে দেখি যে সম্ভব হয় কিনা তো সেই জন্য আমি হচ্ছে ওই পার্টটাতে চলে আসলাম যেটা হচ্ছে মূলত টাইম বেস এখানে খেয়াল করবেন যে রেসপন্স হিসেবে কিন্তু টু ফলস বলবে না ঠিক আছে রেসপন্স হিসেবে আপনার ডিলে হবে ডিলে মানে বিরতি নেবে পজ হবে যেমন এখানে একটা ওয়াইফাই এর লিংকটা দেখেন আর একটা রেফারলি লিংক দিচ্ছে তো আপনারা নরমালি কিন্তু এরকম রেফার লিংক যদি পান তো সাধারণত এসএসআরএফ ট্রাই করা যেতে পারে অথবা কিন্তু ওই রিডাইরেকশন ট্রাই করতে পারেন অথবা ক্লিক ক্লিক একটা মানে বাংলা আছে যেখানে ক্লিক কিন্তু সম্ভব ক্লিক দিয়ে একটা থেকে আরেকটা চলে যায় অথবা রিডাইরেকশন ও হতে পারে তো নরমালি এস এস আর এফ ও হতে পারে তো সেক্ষেত্রে আমরা এটা ট্রাই করতে পারি অথবা আমরা মানে ট্রাইম বেস এসকুল ইনজেকশন ট্রাই করতে পারি তো এখানে একটা সাইটকে কিন্তু রেফার করতেছিল তো আমরা এখানে ইউজার নেম দিলাম অ্যাডমিন যেহেতু আমরা জানি অ্যাডমিন এরপরে সিঙ্গেল কোটেশন দেই দেখেন এখানে ওকে বলতেছে আমাদের বোঝার কোনো উপায় নাই আসলে এখানে এসকুল ইনজেকশন সম্ভব কিনা তো নর্মালি কিন্তু সবগুলো প্রসেসে ফলো করতে হবে কিন্তু এখানে যেহেতু আমরা জানতেছি টাইম বেজি হবে এই জন্য টাইম বেজের মেজগুলো আমরা এখানে ট্রাই করব এরপরে আমরা ইউনিয়ন দেই তো ইউনিয়ন দেওয়ার পরে আমরা জানি যে ইউনিয়নে কি বের করতে হয় যে কলাম নাম্বার তাই না তো আমরা ফাইভ দিলাম ফাইভ দেওয়ার পরে এরপর আমরা জানি যে মাইনাস মাইনাস দিতে হয় মানে এটা মানে পজ হচ্ছে না এরপরে তাহলে আমরা বাড়াইয়া বাড়াই দেই ইনক্রিজ করি তো সেক্ষেত্রে আমরা এখানে দুই দিলাম হচ্ছে না তাহলে আমরা আরেকটা ইনক্রিজ করি তিন দেই হচ্ছে না তাহলে আমরা ইনক্রিজ করি চার দেই হচ্ছে না এখানে না হওয়ার পিছনে কারণ আছে আমরা কিন্তু সিলেক্ট দিই না আপনারা এই বোলটা ধরেন না কেন ইউনিয়ন তো সিলেক্ট ছাড়া কাজ করে না কারণ ইউনিয়ন মানেই তো ওকে গুড আচ্ছা এখানে সিলেক্ট ছাড়া হবে না কারণ ইউনিয়ন মানেই হচ্ছে দুইটা অথবা দুইয়ের বেশি টেবিলকে একসাথে করা তো আবার অবশ্যই আমার এখানে সিলেক্ট দিতে হবে স্লিপ দিলাম ঠিক আছে তাহলে আমি প্রথম থেকে ট্রাই করি ওকে দ্যাট মিন্স হচ্ছে পস হচ্ছে না আমি হচ্ছে এখানে দুই দেই দেখেন এখানে কিন্তু স্লিপ ঘুমাচ্ছে পাঁচ সেকেন্ড এই স্লিপ ফাংশনের কাজই হচ্ছে যে কাজ করে যে পাঁচ সেকেন্ড ঘুমাচ্ছে এই এখন যদি আপনি আমার এখানে দশ সেকেন্ড করে নেন তাহলে কিন্তু

মানে তিন পর্যন্ত না দুই পর্যন্ত ঠিক আছে যেহেতু দুই এ স্লো হচ্ছে অথবা ডিলে হচ্ছে তাহলে দুই পর্যন্ত তাহলে আমরা কলাম পেয়ে গেলাম তো আমাদের প্রবলেম অনুসারে যদি আমরা কলাম পেয়ে যাই তাহলে পরের কাজ কি পরের কাজ হচ্ছে রুলস অনুসারে ডাটা বেস বের করা তো ডাটা বেস একই নিয়মে বের করতে হবে যেটা আমরা আগে শিখছিলাম জাস্ট হচ্ছে আমাকে বলতে হবে হয় আর ডাটা বেস লাইক এত তো সেম কাজটা আমরা করব তো দেখি আমাদের হয় কিনা আমরা কপি করে নিতে পারি অথবা লিখতে পারি আমাদের সময় স্বল্পতার জন্য আমরা এটা যাই হোক আমি লিখি কপি করলে ভালো হতো যেহেতু এখানে লেখা আছে আমি লিখে দিই আচ্ছা তো দুই পর্যন্ত এরপরে হচ্ছে আমরা সিলেক্ট এত হায়ার লাইক লাইক এর নাম তো আমরা দিলাম যে ইউ দিয়ে হতে পারে এরপরে হচ্ছে এটা দিলাম এরপরে বাকি হচ্ছে এটা ক্লোজ করে দিলাম দেখি হয় কিনা হচ্ছে হচ্ছে না তো পরিবর্তে সাধারণত এই আমরা জানি যে দিয়ে হচ্ছে না তো আমরা এখানে জানি যে এস হবে কারণ বিভিন্ন ধরনের আই আছে অথবা অন্য কিছু নাম হতে পারে সেক্ষেত্রে আমরা এস দিয়ে ট্রাই করি দশ সেকেন্ড স্লো হচ্ছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ডাটাবেসটা শুরু হবে এস দিয়ে ডাটাবেস এ নেমটা ঠিক আছে তো প্রথম ক্যারেক্টার কিন্তু আমরা পেয়ে গেছি তো প্রথম ক্যারেক্টার আমাদের জন্য এখানে এস ঠিক আছে তো পরের ক্যারেক্টার কি হবে এস এর পরে আমরা গেজ করব এখানে কিন্তু গেজিং ছাড়া কোনো সম্ভব না ম্যানুয়ালি করতে হলে এখানে গেজ করতে হবে তো আমরা জানি এস এর পরে ডাটাবেজের নাম অনুসারে সাধারণত দিলে কিউ এল হয় তো আমরা কিউ দিতে পারি হ্যাঁ কিউ এ কিন্তু নিচ্ছে তো এইভাবে আমরা আবার এল দিতে পারি তো এইভাবে আমরা কিন্তু গেজিং করে করে কাজ করতে হবে তো গেজিং করে কাজ করলে আগের প্রবলেম সলভ করে ফেললে আপনি গেজ করতে পারবেন যে এটা কি হতে পারে তো সেই জন্য বাউন্টিতে খেয়াল করে দেখবেন আপনারা যদি অন্য জনের অ্যাকাউন্ট গুলো চেক করেন তাহলে একটা বাউন্টি পাইলে তারা অন্য অন্য বাউন্টিগুলো গুলো পায় কারণ হচ্ছে একটা জিনিসের সাথে অন্য জিনিসগুলো কিন্তু রিলেটেড থাকে তো আপনার যদি অন্য যারা বাগ বাউন্টির হান্টার আছে তাদের যদি আপনার প্রোফাইল চেক করবেন যে দেখেন কোনো কারণে একটা কোম্পানিতে একটা বাগ খুঁজে পাইছে ওই বাগ রিলেটেড আরো জিনিসগুলো খুঁজে বের করে সেম ভাবে এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা আগের প্রবলেমে কিন্তু জানি যে ডাটা শুরু হয় এসকিউএল আই দিয়ে এরপরে আন্ডার স্কোর ওয়ান টু থ্রি ফোর তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে গেস করে ফেলতে পারি যে এসকুয়েল এসকুয়েল আই হবে তো এসকুয়েল আই দেখেন যে ওকে দিচ্ছে দ্যাট মিনস এটা শুরু মানে এসকুয়েল আই এই পর্যন্ত কারেক্ট আছে কিন্তু এর পরিবর্তে আমরা যদি অন্য কিছু দিতাম তাহলে কিন্তু সেটা গাট বলতো না আমরা এখানে ফাইভ সেকেন্ড করে দিই আমাদের জন্য মানে কাজ করতে সহজ হবে এসকুয়েল আই ফাইভ সেকেন্ড মানে লেট করতেছে দ্যাট মিন্স এতটুকু শ মানে ইজি আমি যদি সরি দ্যাট মিন্স এতটুকু সঠিক আমি যদি এ দেই তাহলে এখানে দেখেন এ তো বলতেছে পাশে স্লো হচ্ছে আমি যদি এখানে টু দেই এখানে কিন্তু স্লো হচ্ছে না থ্রি দেই স্লো হচ্ছে না কিন্তু এতে কিন্তু হচ্ছিল না এতে হচ্ছে না আচ্ছা তাহলে আমরা আই দেই আই এ হচ্ছে দ্যাট মিনস আই হচ্ছে কারেক্ট কারেক্ট এরপরে আন্ডার স্কোর হবে এরপরে এখানে ফোর হবে কারণ লেবিল নাম্বার ফোর এই জন্য ফোর হবে তারপরে আমি দেখাই ফোর দিলাম এরপর হচ্ছে আমি হিট এন্টার দিলে স্লো হচ্ছে আপনি ডাটা বেস পাইছেন তো রুলস অনুসারে ডাটা বেস পাওয়ার পরে আপনাকে কি বের করতে হবে টেবিল বের করতে হবে একই নিয়মে তখন হচ্ছে আপনি ইনফরমেশন স্কেমা থেকে বের করতে হবে জাস্ট হচ্ছে আপনি এখানে লিখবেন যে ইনফরমেশন স্কেমা ডট টেবলস এরপর হচ্ছে টেবিল স্কেমা টেবিল স্কেমা মানে ডাটাবেস ডাটাস এর নাম বলবেন এরপরে হচ্ছে টেবিল নেম লাইক এত এভাবে পড়তে থাকলে টেবিল নেম হচ্ছে ইউজারস পাবেন এরপরে হচ্ছে সেম ভাবে করলে আবার কলাম পাবেন এভাবে করতে থাকলে কলাম নেম ও ইউজার নেম পাবেন পাসওয়ার্ড পাবেন ঠিক আছে এরপরে সবার শেষে আপনার ভ্যালু বের করতে হবে ভ্যালু বের করতে গিয়ে আপনি ওই যে আগের মতো যেটা হচ্ছে বুলিয়ানে করছেন সেটাই দ্যাস হচ্ছে বুলিয়ানে টু ফোর ওয়ান জিরো অথবা ইয়েস নো বলবে আর এখানে বলতে আপনার ডিলে হচ্ছে ঘুরে ফিরে দুটো কিন্তু প্রসিডিওর সেম জাস্ট ওখানে আপনার স্লিপ ইউজ করা লাগতেছে এখানে আর বাকি ওখানে আপনার ই স্নো দিচ্ছে আর তো এইভাবে আপনি কিন্তু কলমের বেলুটাও বেক্ষ নিতে পারেন আহ সেক্ষেত্রে আমরা এভাবে কাজ করতে পারি তো এই ছিল মোটামুটি হচ্ছে টাইম বেজের ক্ষেত্রে তো আমরা জাস্ট এখানে আরেকটা ট্রাই করে দেখতে পারি কি হতে পারে আহ ওয়ান ফ্রম বলতে হবে কারণ না বললে কিন্তু হবে না ফর্ম ইউজার টেবলস নেম হায়ার ইউজার নেম তো জানি আমরা ইউজার নেম হচ্ছে অ্যাডমিন অবশ্যই স্টিং দিতে হবে এই জন্য সমান দিয়ে সিঙ্গল কোটেশনের ভিতরে অ্যাডমিন এরপরে অ্যান্ড পাসওয়ার্ড কলাম নেম আমি জানি না কী হবে এই জন্য লাইক হচ্ছে দিয়ে আমি বলতে পারি লাইক পাসওয়ার্ড কী দিয়ে শুরু হবে আমি জানি না তো আমি বলি এ দিয়ে শুরু হতে পারি ঠিক আছে আর তারপরে হচ্ছে অবশ্যই এখানে ওয়াল কার্ড নিতে হবে এরপরে চেয়ে এখানে সিঙ্গেল কোডেশন দিলাম এরপরে দেখে হ্যাঁ এখানে হচ্ছে স্লো হচ্ছে না দেখ পিস এ দিয়ে শুরু হবে না তো আমরা নর্মালি পাসওয়ার্ড এর ক্ষেত্রে কোনো সংখ্যা ইউজ করতে পারি যেমন জিরো আহ দিয়ে হচ্ছে না ওয়ান ওয়ান দিয়ে হচ্ছে না টু টু দিয়ে স্লিপ হচ্ছে না আহ থ্রি থ্রি দে হচ্ছে না ফোর ফোর দিয়ে স্লিপ হচ্ছে দ্যাট মিস পাসওয়ার্ডটা শুরু হবে ফোর দিয়ে ঠিক আছে তো এইভাবে করতে থাকলে আমরা কিন্তু একটা পাসওয়ার্ডও পেয়ে যাবো ঠিক আছে তো পাসওয়ার্ড কত হবে আই ডোন্ট নো বাট আপনি এভাবে ট্রাই করেন ফোর দিলেন তো ফোর পাইলাম এরপর আবার জিরো দিবেন জিরোতে হচ্ছে না ওয়ান দিবেন ওয়ানে হচ্ছে না টু দেন টুটে হচ্ছে না থ্রি দেন থ্রিতে হচ্ছে না ফোর দেন ফোরে হচ্ছে না ফাইভ দেন ফাইভে হচ্ছে না সিক্স দেন

ফোর নাইন সিক্স ওয়ান লগ ইন হ্যাঁ হিস এ ট্রেনিং কমপ্লিট এটা আপনাকে বলতেছেন মাস্টার তো এই ছিল মানে ট্রাইম বেজের ক্ষেত্রে এখন আমরা যদি একটা ঘর পিসে যাই এই সেম জিনিসটা আপনি এখান থেকে মানে এই জিনিসটা যদি ইউআরএল ও হতো তাহলে আপনি এখানে এটা কপি করে নিয়ে আপনি হচ্ছে অ্যাস্কুল ম্যাচ দিয়ে করতে পারতেন কারণ এটা কিন্তু ইউআরএল না হ্যাঁ নর্মালি কিন্তু ইউ এ হবে তো অনেক সময় আপনার একটা যেটা আমি বলছিলাম আগে লিমিটেশনে যে অনেক কিছু আপনি করে ফেলতে পারবেন কিন্তু অনেক সময় দেখা যাবে লিমিটেশন চলে আসবে যেমন একটা প্রবলেম থাকতে পারে অথবা দেখা গেল যে আহ আপনি করতেছেন যে ম্যাপটা ওই বাউন্টি খেলার সময় বলেই দিছে যে কোনো হচ্ছে আপনার হচ্ছে অটোমেশন টুলস ইউজ করা যাবে না তাহলে কিন্তু আপনার জন্য ঝামেলা তো এই জন্য হচ্ছে ম্যানুয়ালি শেখা উচিত এরপরে বিভিন্ন প্রবলেমে আমরা হচ্ছে অটোমেশন টুলস গুলো ইউজ করব বাউন্ড্রির ক্ষেত্রে কিন্তু অটোমেশন টুলস গুলো ম্যাক্সিমাম ওয়েবসাইট এর মধ্যে বলা হয় যে রিজেক্টেড ব্ল্যাক থাকে যে ইউজ করা যায় না এই জন্য ম্যানুয়ালি যদি আপনি এতটুকু পেতে পারেন যে এখানে স্লিপ অর্থাৎ মানে টাইম বেজ এসকুল ইনজেকশন হচ্ছে তাহলে কিন্তু আপনাকে বাউন্টি দিয়ে দেবে বাকি আপনি টাইম বেজ দিয়ে যদি আরো ইনফরমেশন গ্যাদার করতে পারেন ইউজার নেম ডাটাবেস তাহলে কিন্তু আপনার জন্য এই বাউন্টি পরিমাণটা হাই হবে ঠিক আছে তো আজকের ক্লাসে কিন্তু আমরা এ টু জেড অনেক কিছু শেয়ার করে ট্রাই করলাম এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন তো এই প্রবলেমটা আমরা হচ্ছে স্কুল ম্যাপ দিয়ে করতে পারবো না এই জন্যে কারণ হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে ইউআরএল বেস নিচ্ছে না তবে আমরা এটাকে আরো প্লাস ট্রাই করে দেখতে পারি স্কুল ম্যাপ দিয়ে সেক্ষেত্রে হচ্ছে এই যে রিকোয়েস্ট আমরা পাঠাচ্ছি এটা হচ্ছে আমরা এসকুয়েল ম্যাপ দিয়ে করতে গিয়ে আমরা যে কাজটা করতে পারি যে আমরা হচ্ছে বাপ সুইট দিয়ে এই ডাটাটা পুরোটা ইন্টারসেপ করব ইন্টারসেপ করে যে ডাটাটা আসবে ওটা সেভ করব সেভ করে আমি হচ্ছে মাইনাস আর দিয়ে রিড করব রিড করে হচ্ছে আমি এসকুয়েল ম্যাপকে বলবো কাজ করার জন্য যদি সে রিড করে কাজ করতে গিয়ে পারে তাহলে তো পারলো না হলে কিন্তু সম্ভব না ঠিক আছে তো এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন

আর বাকি আপনি যখন freelancing করবেন তখন তো আপনার মানে ক্লায়েন্টদের কাছ থেকে আপনি জেনে নেবেন যে আমার মানে অটোমেশন টুলস আমি ইউজ করতে পারবো কিনা সেটা আপনাকে ক্লায়েন্ট বলেই দিবে আর নরমালি আপনি যদি পেন্টেস্টিং করেন সেই ক্ষেত্রে তারা আপনাকে বলে দিবে কারণ পেন্টেস্টিং এর একটা রুলস থাকে আপনার ব্ল্যাক বক্স পেন্টেস্টিং হোয়াইট বোর্ড হোয়াইট বক্স প্যান্টেস্টিং তারপর হচ্ছে গ্রে বক্স পেন্টেস্টিং এর কিন্তু রুলস রেগুলেশন আছে প্রত্যেকটা কোম্পানি আর বাকি আপনি যদি গিয়ে হ্যাক মানে হ্যাকিং করেন সেটা তো ভিন্ন বিষয় সেক্ষেত্রে তো মানে আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে আমি আমার জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো সব জিনিস আগে ম্যানুয়ালি শিখবেন এরপরে হচ্ছে সাথে সাথে জিনিসটাকে আরো পারফেক্টলি জানার জন্য আপনি এক্সপিরিয়েন্স জন্য হচ্ছে অটোমেশন টুলস গুলো ইউজ করবেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম কি করে যে আপনার অটোমেশন টুল দিয়ে শিখে ইভেন আমার কথাই বলে আমি শুরুটা করছি অ্যাসকুইন ইনজেকশন সেটা হচ্ছে মূলত এসকিউ ম্যাপের টুলস দিয়ে কিন্তু এরপরে দেখলাম যে আসলে আমি যেই রুট ফলো করছি এটা হচ্ছে আসলে পারফেক্ট রুট মেপ না আমি অটোমেশন টুলস যখন ইউজ করে দেখতে যাই আরে ভাই ডাটা মিস পেয়ে যাচ্ছি এটা জাস্ট কয়েকটা বাংলাগুলোর ওয়েবসাইটের জন্য সব ক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না বিশেষ করে আপনি যে টেক জায়েন্টের যে ওয়েবসাইটগুলো দেখবেন আপনারা ওগুলো কিন্তু এত সহজ না অটোমেশন টুলস দিয়ে আপনি দেখা যাবে যে কিছুই করতে পারবেন না বাট ম্যানুয়ালি আপনি অনেক কিছু করতে পারবেন প্যারামিটার চেক করা অন্যান্য বিষয়গুলো ফিলগুলো ট্রাই করা তো এটা একটা রং প্রসেস ছিল আমরা শুরুটা করি মানে অটোমেশন টোস দিয়ে কিন্তু বাস্তবে আপনার ম্যানুয়ালি জিনিসগুলো বেশি ফোকাস দিতে হবে আর সেই জন্য প্রত্যেকটা জিনিস সময় দিয়ে দিয়ে চেঞ্জ করে করে দেখতে হবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে যেমন লজিকটা দাঁড় করাতে হয় চেঞ্জ করে করে দেখি এটা চেঞ্জ করলে কি হচ্ছে ওইটা চেঞ্জ করলে কি হচ্ছে ভাবে এই এরকম করতে হবে যে এটা চেঞ্জ করলে কি হচ্ছে এটা চেঞ্জ করলে কি কি হচ্ছে হচ্ছে এরকম কোশ্চেন করতে হবে আর কেন হচ্ছে কোশ্চেন করতে হবে তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন তো সেম ভাবে আপনার আগাতে হবে প্রোগ্রামিং এর রুলসই এখানে ফলো করলে আপনি আগাতে পারবেন আচ্ছা এখন যদি আর কারো কোনো কোশ্চেন থেকে কোশ্চেন করতে পারেন আজকের এই ক্লাসে তো আমি হচ্ছে রেকর্ডটা অফ করে দিচ্ছি